মনকিপক্স নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মুহূর্তে কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। পশু থেকে মানুষে সংক্রমিত হয়, করোনার সাথে কিছুটা মিল আছে। মানুষ থেকে মানুষের সংক্রমণই সবচেয়ে ভয়ঙ্কর মাধ্যম বলে বিবেচিত। 90% রোগী 15 বছরের কম বয়সী। যারা স্মল পক্সের টিকা নেওয়া আছে তাদের জন্য কিন্তু রিস্ক নাই, সুখবর। মার্কিন যুক্তরাষ্ট্র 2003 সালে প্রাদুর্ভাবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছিল। আফ্রিকাতে 1-10% পর্যন্ত মৃত্যুর হার রিপোর্ট করা হয়েছে। জটিলতার মধ্যে রয়েছে ক্ষত, দাগ হয়ে যায়, বিকৃত দাগ, সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণ, ব্রঙ্কো নিউমোনিয়া যেটা রেসপিরেটরি ডিজিজ করোনাতেও হতো, শ্বাসকষ্ট হবে, চোখেরও সমস্যা হয়, কেরাটাইটিস একটা রোগ হয়, কর্নিয়াল আলসার পর্যন্ত হয়ে যায়, অন্ধত্ব হতে পারে, এবং সেপ্টিসিমিয়া এবং এনসেফালাইটিস এগুলো হয়ে থাকে, এনকেফালাইটিস। গুটি বসন্তের টিকা মাঙ্কিপক্স থেকে 85% সুরক্ষা প্রদান করে। 2 সপ্তাহের মধ্যে, সম্ভব হলে 4 দিনের মধ্যে এটি ব্যবহার করতে হবে। ইনকিউবেশন পিরিয়ড গড়ে 12 দিন, 4-21 দিন পর্যন্ত এই রোগটির সিমটম থাকতে পারে। প্রোডম 1-10 দিন স্থায়ী হয়। জ্বরজনিত অসুখের সাথে ঠান্ডা লাগা, প্রচুর ঘাম হওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, পিঠে ব্যথা, ক্ষুধা মন্দ, মাংসপেশিতে ব্যথা, ফ্যারিনজাইটিস, শ্বাসকষ্ট ও কাশি হয়ে থাকে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, লিম্ফ্যাডেনোপ্যাথি, জ্বরের পরে 2-3 দিনের মধ্যে ঘাড়ের চারদিকে যে লিম্ফ নোড আছে এইগুলো বড় হয়ে যায়। 1-10 দিনের মধ্যে ফুসকুড়ি হয়, র্যাশের মতো হয়, ফুসকুড়ি প্রায় মুখে শুরু হয়, তারপর শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ে। এটি 2-4 সপ্তাহ চলতে পারে। এগুলো মুখমণ্ডল, শরীর, হাত পা এবং মাথার ত্বকে জড়িত, হাতের তালু, পায়ের পাতায় ক্ষত দেখা যায়। এগুলি ব্যথাহীন। যদি ব্যথা থাকে তাহলে এটি সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হতে পারে, চুলকানিও থাকতে পারে এবং চামড়ার উপরে রক্ত জমা হতে পারে, হেমোরোজিক, এবং গুটি বসন্তের সাথে এর কিছুটা মিল দেখা যায়। মাঙ্কিপক্সের রোগীদের ক্ষেত্রে এটা দেখা যায় না। এই রোগ সাধারণত সেলফ লিমিটেড রোগীর মধ্যেই এটা থাকে। আক্রান্ত বা সন্দেহযুক্ত প্রাণীর সংস্পর্শে যাওয়া বন্ধ করতে হবে। যদি কোনো পশু এরকম দেখা যায়, প্রাণীর কামড়, আঁচড়, লালা বা প্রস্রাবের স্পর্শ থেকেও বেঁচে থাকা অপরিহার্য। আর আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করে সকল ক্ষত শুকানো পর্যন্ত আইসোলেশন অথবা কোয়ারেন্টাইন করে রাখা এই চিকিৎসার আবশ্যিকতা। আগত প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 2019 সালের সেপ্টেম্বরে FDA গুটি বসন্ত বা মাঙ্কিপক সংক্রমণের জন্য উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার জন্য একটি লাইভ নন রিপ্লিকেটিং স্মল পক্স এবং মাঙ্কিপক্স ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। এটা 2019 সালে। সিডোফোবির মাঙ্কিপক্সের জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ স্মল পক্স ভ্যাকসিন, মাঙ্কিপক্স ভ্যাকসিন উভয়ই লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিনিয়া স্ট্রেন থেকে উদ্ভূত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশে এখনও এই রোগের কোনো রোগী ধরা পড়ে নাই। গতকাল এ ব্যাপারে একটি মিথ্যা গুজব রটেছিল, সেই রোগটি সম্পর্কে আমরা খোঁজ নিয়েছি। এটা আসলে যে PCR-এর মাধ্যমে এটা কনফার্ম করতে হয় DNA ভাইরাস, সেই সুযোগ সুবিধাও আমাদের দেশে এখনো হয়নি। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমরা এর ব্যবস্থা করছি, এবং আমাদের এখানে যদি কোনো রোগী কখনো আসে, আলাদাভাবে একটা ওয়ার্ড করে তাদেরকে ভর্তির ব্যবস্থা, আইসোলেশন করে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করব। এ মুহূর্তে আমাদের বাংলাদেশে কোনো মাঙ্কিপক্সের রোগী নাই। করোনা মহামারীকে আমরা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যথেষ্ট সফলতার সাথে মোকাবেলা করেছি, আপনারা জানেন। ব্ল্যাক ফাঙ্গাস যখন ভারতে একই দিনে 35 জন মৃত্যুবরণ করে, তখনও আমাদের এখানে একটা প্রোটোকল করে গাইডলাইন আপনাদের মাধ্যমে আমরা জনগণকে দিয়েছিলাম। সেই
একইভাবে মাঙ্কিপক্স ভাইরাস যদি কখনো বাংলাদেশে আসে, যেহেতু আমরা গ্লোবাল ভিলেজে বাস করি, আগের বার করোনা ইতালি থেকে আসলো শিবচরে আর টুলার বাগে, ঠিক তেমনি করে যেন আমাদের দেশে ভবিষ্যতে এরকম কোনো রোগী আসলে আমরা তার থেকে আমাদের যাতে না ছড়িয়ে পড়ে এবং গুজব আতঙ্কে যেন বাংলাদেশের মানুষ আক্রান্ত না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো এবং জাতিকে নিরাপদ রাখার জন্য বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় সবসময় তৎপর থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গতকালকের ওই ফেসবুকটা আপনারা সবাই জানেন, আসলে এটা একটা ভুয়া নিউজ ছিল। এহেন ঘটনার পরপরই আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি আসলে কি ঘটেছে। গুজব রোধ এবং গুজব রটনাকারীকে খুঁজে পেতে গণমাধ্যমের কর্মীদের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের কাছে আমরা মসি